প্রসাদ পাচ্ছে ভক্তগণ শ্রীপদ কুঞ্জদাসজির জন্মোৎসব চলছে ডাহাপাড়া ধামে প্রচুর ভক্ত এখানে প্রসাদ পাচ্ছে সেই প্রভুর জন্মোৎসবের মতোই ভক্তবৃন্দ দলে দলে আসছে যাচ্ছে প্রসাদ পাচ্ছে
জয় জগদ্বন্ধু। অন্ন রান্না হচ্ছে অন্ন, একসময় খতরি চাল রান্না হয় এখানে, পাঁচ মন। আচ্ছা আচ্ছা, পাঁচ মন দিয়েছি। আচ্ছা, পাঁচ মন চাল আর তরকারি। লবণ কদিন লাগে, লবণ কয় প্যাকেট লাগে তরকারিতে? দশ বারো বের, দশ কেজি মতো, দশ কেজি লবণ। আচ্ছা, বারো প্যাকেটের বেশি। আর ডাল কতটা রান্না হয় একবারে? এটাতে তোমার সকালবেলা ছমন সিদ্ধ করেছি, ছমন ডাল একসাথে সিদ্ধ হয়ে গেছে, এখন ওই যে ফোড়ন করে তোমার দিচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, গরম জল। আচ্ছা আচ্ছা, ভালো। এখানে কত লোক প্রসাদ পায় সারাদিনে? যখন লোক খাবে কত লোক? এই যে এখন যা প্রসাদ পাচ্ছে, চার হাজার করে বসছে, চার হাজার করে লোক প্রসাদ পাচ্ছে। এইরকম মোটামুটি পাঁচ লাখ সবাই হবে। আচ্ছা আচ্ছা, সারাদিনে মোটামুটি কুড়ি হাজার পঁচিশ হাজার। আচ্ছা আচ্ছা, কুড়ি পঁচিশ, কুড়ি পঁচিশ হাজার দুই দিনে। ডাল
চলছে। জয় জগন্নাথ বল হরি বল। প্রসাদ পেয়েছেন? চলেন দ্বিতীয় গেট, শ্রী ধামের দ্বিতীয় গেট পূর্ব দিকে অবস্থিত। প্রশস্ত রাস্তা, বাগান, ওই মেন মন্দির দূর থেকে দেখা যাচ্ছে, লিচু বাগান, সাইডে আম বাগান। লীলা সঙ্গী পার্ষদ সব খোলকর্তান নিয়ে নাম প্রচারণে ব্যস্ত। বাংলাদেশ ফরিদপুর শ্রীঅঙ্গন কলকাতায় যে সমস্ত লীলা পার্ষদ ছিলেন মহানাম সম্প্রদায়ের, তাদের এখানে মূর্তি বানিয়ে রাখা হয়েছে। কত সুন্দর অপূর্ব মূর্তি! এইদিকেও রয়েছে কত সুন্দর মূর্তি। এই সোজায় কিছু দূর গেলে পাওয়া যাবে হাই স্কুল, বন্ধুকুঞ্জ আদিবাসী শিক্ষানিকেতন, প্রাইমারি স্কুল, সুপারিবন।
যাওয়া যায় বন্ধু। প্রসাদী অঙ্গন, ভক্তদের প্রসাদে এখানে বিতরণ হয়, এখন পরিষ্কার চলছে। রান্না বান্নার কাজ চলছে, প্রস্তুতি চলছে। এখানে অন্ন রাখা হচ্ছে, এখানে তরকারি ডাল রাখা হয়েছে। ভোরবেলা থেকে রান্না বান্না শুরু হয়ে গেছে। এখানে ডাল রান্না হয়ে আছে, খড়ি। ভক্তাবাস, পশ্চিম প্রান্তে ভক্তাবাস, দক্ষিণ প্রান্তে ভক্তাবাস, পূর্ব প্রান্তে ভক্তাবাস। জয় জগদম্বা।